হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু মহিলা মাদ্রাসা ও মাদ্রাসায়ে এমদাদিয়ার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 29 ফেব্রুয়ারি বৃহস্পতিবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার বউবাজার ডুমরিয়া চাঁদপুর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু মহিলা মাদ্রাসা ও মাদ্রাসায়ে এমদাদিয়ার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিল উক্ত মাদ্রাসার 12 জন হাফেজ হেফজ শেষ করায় পাগড়ি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বুখারি শরীফের শেষ হাদিসের দারস ও ওয়াজ করেন সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস মুফতি মাহফুজুল হক। আরও ওয়াজ করেন মুফতি হুসাইন আহমেদ, মুফতি ফেরদাউসুর রহমান, মুফতি আমজাদ হুসাইন, হাফেজ মাওলানা জুবাইর হুসাইন, মুফতি আবদুল্লাহ বিন শহীদ। মাহফিলে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হজরত মাওলানা মুশফিকুল হক। বিশেষ অতিথি ছিলেন আব্দুল ওদুদ চারু মেম্বার। মাহফিলে বক্তাগণ মাওলানা ইব্রাহিম সিরাজি প্রতিষ্ঠিত হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু মহিলা মাদ্রাসা ও মাদ্রাসায় এমদাদিয়ারের জন্য বিশেষ দোয়া করেন। মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও মাদ্রাসা শিক্ষক ছাত্ররা উপস্থিত ছিলেন। SMTV News Desk.